ইতিমধ্যে আমরা ছয়টা ধর্ম পড়ছি, ওই ছয়টা ধর্মের কিছু ম্যাথ বাকি আছে, এটা আগে আমি দেখাই নি। 7 আর 8 লাস্টে পড়াবো। তো 16 নাম্বার অঙ্ক দিয়ে আজকে স্টার্ট করতেছি। লেফট সাইড সবাই একটু দেখে নাও, বি প্লাস সি হোল স্কোয়ার। হ্যাঁ রেকর্ড করবেন না? হ্যাঁ রেকর্ড স্টার্ট করছি মনে হয় নাকি? না স্টার্ট করি হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন না, এখন রেকর্ডিং আমি দিলাম। হ্যাঁ হচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে ভাইয়া। ওকে, সি প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 1 1 1 তো এই রাশিটা আমার রাইট সাইড যেটা প্রুফ করতে হবে, -2 ইনটু a প্লাস b প্লাস c, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। তো এটা ফার্স্ট, মানে অঙ্কটা করার আগে আমি তোমাদের একটু জানাইতে চাই ভাইরা, সবাই দেখে নাও, উৎপাদক দেখে কাজ করতে হয়। প্রথম উৎপাদকটা আছে হচ্ছে a প্লাস b প্লাস c। তো আমাকে বলো কোন সারি বা কোন কলামে যোগ বা বিয়োগ করার মাধ্যমে আমরা এ প্লাস বি প্লাস সি পাইতে পারি। এনি আইডিয়া? দেখো তো এই নির্ণায়কটায় কোন ভাইয়া, দুইটা কলাম সারি ওয়ান যোগ। মাইনাস কলাম টু। ভেরি গুড, বাকিরা সবাই বুঝছ কিনা একটু দেখো। কলাম ওয়ান থেকে কলাম টু বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হয়ে যাবে, তাতে আমি এ প্লাস বি প্লাস সি পাবো। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই, অনেকে বলবা, শিওর অনেকে বলবা যে ভাইয়া এখানে তো 1 1 1 আছে, আমি এগুলো বিয়োগ করে 0 0 বানাই দিই। প্রথম কথা হলো এগুলো বর্গ, হোল স্কোয়ার আছে, দেখো এটাকে যত ছোট করা যায় ততটা সহজ। এই কারণে আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বাদ দেই, বলতো এই রাশিটা কি হয়? ফার্স্ট স্টেপটা চিন্তা করো, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় চলে আসলো না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হবে? বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। তাহলে আমাকে বলো এখানে কি আমি এ প্লাস বি প্লাস সি পাইতেছি না? জি ভাইয়া, সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি? জি ভাইয়া, সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি? জি ভাইয়া, জি স্যার। ওকে, সিমিলারলি বলো আমি যদি এইটা বুঝে থাকি, তাহলে বাকি দুটাও যে বুঝতে পারতেছো যে এ প্লাস বি প্লাস সি আসবে। জি ভাইয়া। ওকে, সো যেটা করবা সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। সাইড নোটটা কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2। ভেরি গুড, c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2। ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে আমি ফার্স্ট কলামে লিখছি। এটা টার্গেট, এটা কেন করছি? কারণ আমাকে যেটা প্রুফ করতে হবে তার প্রথম রাশিটাতেই আছে a প্লাস b প্লাস c। তো আমি যদি এই দুটা বিয়োগ করি এই দুটা, তাহলে দেখো এটা ফর্মুলা পড়ে গেছে প্রত্যেকটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা একবারে সাজায় লেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে একবারে সাজায় লিখলে কি হয় ঠান্ডা মাথায় বলো দেখি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি প্লাস, হ্যাঁ, ইন্টু বি প্লাস সি মাইনাস এ। যারা এইটা বি প্লাস সি প্লাস এ কে সাজায় লিখে ফেলছি একবারে, সবাই কি বুঝতে পারছো? মানে বি প্লাস সি প্লাস এ মানে তো এ প্লাস বি প্লাস সি হয়, একবারে সাজায় লিখছি। বলো তো পরেরটা কি হবে ভাই? এটার আগে কি আর কোনো ম্যাথ করেছেন? না না, এটাই ফার্স্ট ম্যাথ। ওকে বলো, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি। ভেরি গুড, লাস্টেরটা তো সহজ, এটা তো ঠিকই আছে, এ প্লাস বি মাইনাস সি, আর ফাইনালি হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। তো এই লাইনে কোনো সাইড নোট দেওয়া লাগবে না। এবং বলো প্রথম কলাম থেকে বোধ হয় এ প্লাস বি প্লাস সি কমন যায় তারা, তাই না? জি ভাইয়া। প্রথম প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে কি হবে এটা একটু বলো।
plus b plus c common mile hobe b plus c minus a c plus a minus b a plus b minus c a square b square c square 1 1 1 common near kono side note proyojon nai to amra common niye eshechi ami jante chai eta to onko ta chilo ei tinta line bujcho kina ami total ta arekbar bujhacchi sobai bhalo kore takao eta left side ekhan theke amake eta proof korte bolche first of all ami dekhi prothom utpadok ta ache a plus b plus c to ami khuje ber korar chesta korchi kibhabe a plus b plus c paoa jay तो प्रथम कलम থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে দেখো প্রত্যেকটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যেটাকে আমি সূত্রে ভাঙাইছি সূত্র ভাঙানোর ফলে প্রথম কলামে প্রত্যেকটা a + b + c আসে যেটা আমি কমন নিছি আর বাকি সবগুলা এজ ইট ইজ সবাই কি প্রথম তিনটা লাইন বুঝতে পারছো আমাকে একটু জানাও সবাই প্রথম তিনটা লাইন বুঝছো কিনা জি ভাই জি ভাই ওকে নেক্সট কি করব ক্লাসে কে কে বলতে পারবা এরপরে फोर्थ লাইনটা কি করব ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ দিব আবার সেকেন্ড রো থেকে থার্ড রো ভেরি গুড বাকিরা সবাই বুঝছো কিনা এরপরে a - b b - c আছে a - b কিভাবে আসবে একটু তাকাও এই দুটো যদি আমি বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করি তো জিরো পাবো এটা তো বুঝতেই পারতেছি a² - b² পাবো এর মধ্যে কি a - b আছে না মেরা ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করতে হবে এটা তো ইজিলি বোঝা যায় 1 1 1 টা লাস্ট কলামে আছে তাহলে আসো আমরা বিয়োগ করে দেখি কি হয় মুছে দিলাম এটা মুছে দিই a + b + c আছে কে কে বলতে পারবা ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করলে একবারে কি হয় ঠান্ডা মাথায় বলো এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় 2b - 2a ভেরি গুড 2b - 2a এটা থেকে এটা বিয়োগ করলে a² - b² আর লাস্টেরটা হলো 0 নেক্সট কেউ একজন কষ্ট করে বলো সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলে প্রত্যেকটা কি হবে 2c - 2b 2c - 2b ভেরি গুড b² - c² লাস্টে 0 আর একসাথে দুইটার বেশি কাজ তুমি করতে পারবা না সাইড নোটটা কি হবে ক্লাসে কে কে বলতে পারবা সাইড নোটটা কি হবে রো 1 প্রাইম ইজ इक्वल टू রো 1 মাইনাস রো 2 রো 2 প্রাইম ইজ इक्वल टू রো 2 মাইনাস রো 3 ভেরি গুড যারা আগের দিনের দুটো ক্লাস করছো হোপফুলি এখন এতক্ষণ এগুলো বুঝে যাচ্ছো আর 1 প্রাইম इक्वल टू আর 1 মাইনাস আর 2 ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করছি আর 2 প্রাইম इक्वल टू আর 2 মাইনাস আর 3 সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করে সেকেন্ড রোতে লিখছি তো এবার আমাকে বলো দুইটা 0 0 চলে আসছে এরা 0 0 1 যদি চলে আসে তাহলে 3/3 মাত্রা নির্ণায়ককে আমি কি ভেঙে 2/2 এ পরিণত করতে পারবো না 3/3 মাত্রা নির্ণায়ককে জি ভাই কমন নি 2/2 এ ভেরি গুড এই বরাবর সারি আর কলাম বাদ দাও সারি কলাম বাদ দিলে কি থাকে আচ্ছা তার আগে বলো এইটার সাইন ফ্যাক্টর কি প্লাস নাকি মাইনাস প্লাস এইটার সাইন প্লাস ভেরি গুড প্লাস দিয়ে শুরু প্লাসে শেষ হয় ভেরি গুড সো এটা যেটা হবে a + b + c ইনটু 1 এই বরাবর সারি কলাম বাদ দিলে এই চারটা থাকতেছে হেরা এইটার মধ্যে দেখো তো মাইনাস 2 কমন নিলে কি হয় a - b a - b আর a² - b² কে a + b * a - b লেখা যায় এবার বলো এই দুটার মধ্যে কি কমন যায় -2 b - c b - আর এটা হচ্ছে b + c b - c হোপফুলি বুঝছো আমরা এটাকে 2/2 এ পরিণত করে ফেলছি ছোট হয়ে গেছে দেখবা সারি বরাবর কি এবার কিছু কমন যায় সারি বরাবর কোনো কিছু কমন যায় কিনা দেখে বলো a - b b - c a - b * b - c কমন নিয়ে ফেললাম
সাথে কি আসে minus 2 a plus b b plus c না দেখো তো আরো কমন যায় কিনা minus 2 ফার্দার minus 2 কমন যায় কলামে ফেরা একটা কথা বলে রাখবা একাধিক সারি থেকে তুমি কমন নিতে পারবা কিন্তু একই সাথে সারি এবং কলাম থেকে তুমি কমন নিও না মানে এই সারি থেকে কমন নিছি আর এই কলাম থেকে কমন নিছি এই কাজটা কইরো না মানে রো থেকে কমন নিতে পারবা কলাম পরে নাও আরেকটা লাইনে নাও এটা হলো মাইনাস টু তাতে এটা কি হয় ওয়ান ওয়ান এ প্লাস বি বি প্লাস সি হোপফুলি এটা তুমি বিস্তার করতে পারবা এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা কত হবে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি 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 কাটাকাটি যাবে সো ইট উইল বি সি মাইনাস এ দ্যাট ইজ আমাদের রাইট সাইড সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও যারা প্রথম থেকে ম্যাথটা করছো তারা বুঝতে পারছো ওকে আর যারা একটু পরে জয়েন করছো বুঝতে একটু সমস্যা হয়েছে ক্লাসের ভিডিওটা প্রথম থেকে দেখে নিও হোপফুলি যাদের প্রবলেম আছে কনফিউশন চলে যাবে তো আমরা করলাম 16 বলো গ্রুপের লিংকটা পাই নাই কেন আগে আগের দিনের ভিডিও দিছি তো পাও নাই না ভাই আগের দিনের না আজকের লিংকটা মানে লেটে আসছে পিছনে জিজ্ঞেস করলাম ও আচ্ছা আচ্ছা মানে আমি লিংকটা দেই নাই লিংক দেওয়া লাগে না তো তুমি নরমালি লগইন করলে ঢুকে যাবে তো ও আচ্ছা ভাই আচ্ছা ভাই ওকে ঠিক আছে গেল আমাদের এইটা ওকে এরপরে যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে 9 নাম্বার সবাই একটু দেখে নাও 9 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি আমি লেফট সাইড তুলে নিই তোমাদের হয়তো মনে আছে আরে আর দুইটা ধর্ম আমাদের বাকি আছে এর মধ্যে একটা আজকে আমরা পড়ব আর আরেকটা নেক্সট ক্লাসে মানে নির্ণায়কের আরেকদিন ক্লাস হবে মানে মঙ্গলবারে আই হোপ নির্ণায়ক চ্যাপ্টার শেষ আমাদের তারপরে আমরা নির্ণায়কের এক্সামটাও নিব যারা অলরেডি ম্যাট্রিক্স পরীক্ষা দিছো তাদের ম্যাট্রিক্সের কোশ্চেনটা মানে যারা যারা পরীক্ষাটা দিছো সেটা সলভ করে দিব আমি এই উইকে আর নির্ণায়কটা শেষ হওয়ার পরে নির্ণায়কের এক্সাম হবে সেটা আমরা হয়তো আগামী সপ্তাহে পরীক্ষাটা নিব সবাই কি বুঝছো আমার কথা জি ভাইয়া ওকে তো 9 নাম্বার অঙ্কের লেফট সাইড আছে এমন এ বি এ এক্স প্লাস বি ওয়াই এটা বি এটা সি বি এক্স প্লাস সি ওয়াই আর এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই জিরো রাইট সাইডটা আমি উপরে লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস এ সি ওকে ভেরা এই অঙ্কটা একটু ব্যতিক্রম কেন এখন তোমরা বুঝতে পারবা সেটা হচ্ছে নরমালি আমি যখন একটা নির্ণায়ককে মানে জিরো আনতে চাই কোনো সারি বা কলামে তখন নরমালি যোগ বিয়োগ করেই কিন্তু জিরো আসে কিন্তু আমাকে বলো এই অবস্থায় আমি কোনো সারি বা কলাম যোগ বা বিয়োগ করে জিরো আনতে পারবা দেখো তো কোনো সারির সাথে কোনো সারি অথবা কলামের সাথে কলাম যোগ বা বিয়োগ করে কি জিরো হয় কিনা একটু তাকাও না ভাইয়া না এটা হচ্ছে না তো এবার সমস্যাটা কোথায় দেখো এখানে আছে এ কিন্তু এখানে আছে কি বলতো দেখো এখানে আছে বি এখানে আছে বি ওয়াই এই কারণেই কিন্তু জিরো হচ্ছে না এই কারণে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে সমান বানায় নিব সমান যেহেতু নাই সমান বানায় নিই সবাই খেয়াল করো তারা আমার টার্গেট হচ্ছে এটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করি এটা কত হয়ে যাবে এ কত হয়ে যাবে এ এক্স এ এক্স আর এটাকে যদি আমি ওয়াই দিয়ে গুণ করি এটা হয়ে যাবে বি ওয়াই
ভালো করে বুঝো, তারপরে যদি আমি এই দুইটা যোগ করি কি হয় একটু বলতে পারবা? ax plus by, ax plus by থেকে আমি যদি এই ax plus by টা বাদ দিয়ে দিই তাহলে কি একটা জিরো পাবো না? সবাই কি বুঝতেছো আমি কি বুঝাইছি? মানে যেহেতু আমার এটা a এটা ax আছে, ফার্স্ট অফ অল প্রথম সারিতে তুমি x দিয়ে গুণ করো, x দিয়ে যে তুমি গুণ করলা এটার কাফারা দিতে হবে তো, 1 বাই x দিয়ে ভাগ করতে হবে না? তো ব্যাপারটা হচ্ছে তুমি x কমন নিয়ে যদি বাইরে আনো x x কাটা, সবাই কি বুঝছো আমি কি করছি? এটার ভিতরে x দিয়ে গুণ করে বাইরে আমি x ভাগ করে দিছি। সিমিলারলি দ্বিতীয় সারিতে আমি যেটা করব by cy bxy + cy স্কয়ার, y দ্বারা গুণ করছি আর y দ্বারা ভাগ করে দিলাম। তো এটা হলো ax + by bx + cy 0, যেহেতু আমরা জাস্ট গুণ করছি আর ভাগ করছি এটার কোনো সাইড নোট দিতে হবে না, কমন নেয়ার যেমন কোনো সাইড নোট হয় না, আমি যদি গুণ আর ভাগ করি সেক্ষেত্রেও কোনো সাইড নোটের প্রয়োজন নাই। এবার বলো আমার টার্গেট কি, প্রথম রো আর সেকেন্ড রো আমি যোগ করে দিব, তাহলে বলো তো ফার্স্ট রোতে কত হয়? কে কে বলতে পারবো ফার্স্ট রোতে কত হয়? 0 0 না না ফার্স্ট না পরে, আগে দুটো যোগ কর, x + by by এটা হবে bx + cy আর এই দুটো যোগ করলে কি হবে ax² + 2bxy + cy² বাকি গুলো অ্যাজ ইট ইজ, আর কিছুই করলাম না। হ্যাঁ সাইড নোটটা কি হবে ক্লাসে কে বলতে পারবা? এটার সাইড নোটটা কি হবে? r1 প্রাইম সমান r1 প্লাস r2, r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r2, সেজন্য বললো ভেরি গুড। এরপরের লাইনটা কি করব কে কে বলতে পারবা? পরবর্তী লাইনটা কি করব? r1 মাইনাস r2, ভেরি গুড, r1 থেকে r3 বিয়োগ করব, তাহলে আমি দেখো একসাথে দুইটা শূন্য পেয়ে যাচ্ছি যেটা আমি চাই। ফার্স্ট রো থেকে থার্ড রো বিয়োগ করলে জি, এটা এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে এটাই থাকবে, মানে জিরো বিয়োগ করলে আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ সাইড নোট কি হবে জানতে চাই, এইটার সাইড নোট কি হবে? r1 prime equal to r1 minus r3, r1 prime equal to r1 minus r3, মানে ফার্স্ট রো থেকে থার্ড রো বিয়োগ করে দিছি। বলো কাঙ্ক্ষিত দুইটা শূন্য পেয়ে গেছি না আমি? আমি বেসিক্যালি চাই কি দুইটা শূন্য, দুইটা শূন্য হয়ে গেছে কিনা সবাই আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে সো এইবার আমাকে বলো এই বরাবর সারি আর কলাম বাদ দিলে এই চারটা থাকে, তো ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু এটা লিখতে হবে, মানে সব সময় আমার এখানে 1 থাকতো, এখানে কি 1 আছে? না ভাই। তো এটা আগে লিখবা, এটা লাইন মুছে দিলাম। সো যেটা হবে 1 বাই এক্স ওয়াই এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এ বরাবর সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে, হয় কত বি ওয়াই সি ওয়াই ax plus by bx plus cy। ওকে এবার একটু সবার কাছে জানতে চাই, হ্যাঁ বলো ফার্স্ট রোতে আর কমন যায়, দেখো ফার্স্ট রোতে কি কোনো কিছু কমন যায়? y y y কমন নিয়ে বাইরে আনলে কি হবে বলো তো? y by x by y, 1 by x হয়ে যাবে খালি। হ্যাঁ ভেরি গুড, আর বাকিটুকু কি থাকে সেটা দেখে নাও, b c ax + by bx + cy। ওকে আর আর গুণ করে দাও, যথেষ্ট ভাঙাইছি আমি, এবার এটাকে ভাঙাই দিই। ax² + 2bxy + cy² এটা হবে b² x + bcy,
minus CAX minus BCY. তাহলে যেটা হবে এই BCY আর BCYটা কাটা দাঁড়া বলো এই দুটার মধ্যে কি কমন যায় x কমন যায় x কমন নিয়ে বাইরে নিয়ে আসো x কমন নিয়ে বাইরে আনলে এই xটা কাটা তো কি থাকছে শুধু ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার আর x চলে গেল b স্কয়ার মাইনাস ac দ্যাট ইজ আমাদের রাইট সাইড এরা সরাসরি যদি যোগ বিয়োগ করে আমি জিরো না পাই তাহলে গুণ করে সমান বানায়া তারপরে জিরো করে দিব আমি কি সবাইকে বুঝাইতে পারছি ঘুমায় পড়তেছো নাকি ভাইয়া হ্যাঁ বলো বড় নির্ণায়ক থেকে যে ছোট নির্ণায়ক করার যে ফর্মুলাটা ওটা আরেকবার বলেন যে সারি কলাম বাদ জিরো 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 মানে নিয়মটা কি এটার সাথে এটা গুণ এটা এটা গুণ এটা হবে সেটা কি আমি লিখবো এখানে জিরো আছে দরকার নেই তারপর আবার এটা যখন হয় এই বরাবর সারি কলাম বাদ দিয়ে এটা গুণ এটা এটা গুণ এটা কিচ্ছু লিখবো না কারণ এই দুটা জিরো আছে শুধু লিখবোটা কি তাইলে এইটা এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে এটা ওইটা লিখ বাকি যেটা লেখা লাগে না এটা তখনই করা যায় যখন দুইটা জিরো জিরো হয় ফাইন তাহলে এই টাইপের আমরা আরেকটা ম্যাপ দেখব তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে হ্যাঁ অনুশীলনতে কয়টার আগে লেখা প্রমাণ প্রমাণ করো বিস্তার না করে আর কোনটাতে লেখা শুধু প্রমাণ করো তো শুধু যেটাতে লেখা শুধু প্রমাণ করো সেটাকে বিস্তার করতে হবে হ্যাঁ আমি একটু বুঝায় বলি মানে এইটা কিন্তু বিস্তার করছি আমি আর বিস্তার না করে যদি প্রমাণ করতে বলে তার মানে এটা ভাঙানো যাবে না মানে সাপোজ আমাকে এই অঙ্কটাই বলছে সম্প্রসারণ না করে প্রমাণ করো মানে কোন অঙ্কে না মানে এখানে একটাই অঙ্ক বলা তার মানে এটা তুমি নির্ণায়ক না ভাঙায় করতে পারো সবাই কি আমার কথা বুঝছো নির্ণায়কটা ভাঙানো যাবে না নির্ণায়ক না ভাঙানো মানে কি শর্ত ব্যবহার করা বুঝি নাই আমি নির্ণায়ক না ভাঙানো মানে কি সূত্রগুলো ধর্মগুলো ব্যবহার করে করা না ভাই আমি তো ভাঙাইতেছি সূত্রগুলো ব্যবহার করি না করে মানে হচ্ছে তুমি এটাকে বিস্তার করতে পারবা না মানে আমি করি না সাপোজ ধরো এরকম আছে আমি করি না দুই ছয় ইন্টু নয় মাইনাস সাত ইন্টু আট এই কাজটা করি না এইটাকে বলা হয় বিস্তার বা সম্প্রসারণ এইটা করা যাবে না এটা না করে সরাসরি করতে হবে সরাসরি কেমনে করবো বেরা আমাকে জিরো প্রমাণ করতে বলছে বলতো জিরো প্রমাণ করার একটা রাস্তা আছে না সাপোজ এক দুই তিন এক দুই তিন এটা কি বিস্তার না করে সরাসরি জিরো বলে দেই না জিরো বলা যায় তো এইটাই বলছে আর কি বেসিক্যালি ও আচ্ছা সব অঙ্কেই সম্প্রসারণ করতে হবে সম্প্রসারণ করতে হয় না বেসিক্যালি এই একটাই নিয়ম ওকে আমি সেটা দেখাবো ভাই আমি সেটাই আসতেছি তো এরপর আমি যেটা করব সেটা 10 নম্বর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি সি এবি সি এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সি এটা বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট সাইড হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা প্রুফ করতে বলছে আমি তোমাদের কাছে যথারীতি জানতে চাই প্রথমত এখানে কি কোনো সারি বা কলামে কমন যায় কিছু দেখো তো কোনো সারি বা কলামে কোনো কিছু কি কমন যায় না এই উত্তর দিতে পারছো না তোমরা কি মনোযোগী আছো মানে কোনো কিছু কি কমন চাই এখানে দেখো তো সারি বরাবর বা কলাম বরাবর না কমন যাচ্ছে না তো তাহলে কি করতে হবে তাহলে দেখো তো যোগ বিয়োগ করেও কি তুমি জিরো বানাইতে পারবা নরমালি যে কোনো একটা যোগ বা বিয়োগ করে কি জিরো বানানো যাচ্ছে না ভাইয়া না তাইলে তাইলে একটাই উপায় আছে সেটা আমি মাত্র তোমাদের দেখাইলাম যদি যোগ বিয়োগ করেও জিরো না হয় তাহলে আমাকে গুণ করে সমান বানায় নিতে হবে দেন আমি যোগ বিয়োগ করে জিরো বানাবো সবাই কি বুঝতেছো আমার কথা আমি কি বুঝাইছি
মানে আমি গুণ করে এগুলোকে সমান বানাই নি। দেখো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে এবি, আমাকে বলবা বি স্কোয়ার আর এবি এর লসাগু কত? এবি আর বি স্কোয়ার এর লসাগু কত? এবি স্কোয়ার, এবি স্কোয়ার, এবি স্কোয়ার, ধন্যবাদ। হ্যাঁ ওকে, এইখানে আছে সি স্কোয়ার, এখানে আছে সি এ, একটু বলবা সি এ আর সি স্কোয়ার এর লসাগু কত? সি স্কোয়ার, সি স্কোয়ার। তার মানে আবার এইখানে সবগুলাকে সেম বানায় নিতে হবে। তো আমাকে বলো আমি যদি প্রথম সারিতে ভেড়া এ গুণ করি, ভেড়া ভালো করে তাকাও, এ দিয়ে যদি এটাকে গুণ করি কি হয় বলবা? এই দুটা বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হয়। এটাকে যদি বি দিয়ে গুণ করি এটা কি হয়? এবি স্কোয়ার। আর এটাকে যদি সি দিয়ে গুণ করি এটা হয়ে যায় সি স্কোয়ার এ। তার মানে সবগুলা সেম ক্যাটাগরিতে চলে আসে। আমি আবার বলি, এই রোতে এ, এই রোতে বি, এই রোতে সি গুণ করলে লসাগুটা চলে আসে কিনা আমাকে একটু বল। জি ভাইয়া, প্রথম প্রথম সারিতে এ, দ্বিতীয় সারিতে বি, আর তৃতীয় সারিতে সি দ্বারা গুণ কর। গুণ করলে তোমাকে তার কাফারা দিতে হবে, মানে ভাগ করেও দিতে হবে। কেন করতেছি বুঝছো? সমান বানানোর জন্য, যেন যোগ বিয়োগ করে আমি জিরো পাই। এ দিয়ে গুণ করছি, দ্বিতীয় রোতে বি দিয়ে, তৃতীয় রোতে সি দিয়ে। সবাই কি বুঝতে পারছো ভাইরা? ক্লাসের সবাই এটাকে বুঝছো কিনা? সেকেন্ড লাইন প্রথম সারিকে এ, দ্বিতীয় সারিকে বি, তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করছে। এবার বলো জিরো পাওয়ার জন্য আমার কি করা দরকার? মানে আমি যদি এখানে একটা জিরো পাইতে চাই, ঠান্ডা মাথায় দেখো, আমি যদি এইটা থেকে এই দুইটা বিয়োগ করে দিই, রো টু যোগ যোগ করে তারপরে রো ওয়ান, এক একবারে করি কাজটা, এখান থেকে দুইটাই বিয়োগ করে দিই, সি ওয়ান মাইনাস সি টু মাইনাস সি থ্রি। জি ভাই আপনি হল্ড করুন, সি ওয়ান না, রো ওয়ান, রো ওয়ান থেকে রো টু আর রো থ্রি, রো থ্রি বিয়োগ করতে হবে। ঠান্ডা মাথায় আমাকে বলো, ফার্স্ট রো থেকে সেকেন্ড আর থার্ড রো আমি যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে? এইটা থেকে এই দুইটা বিয়োগ করে দিলে একবারে জিরো। ভেরা একটু বলবা, এইটা থেকে এই দুইটা বিয়োগ করলে কি হয়? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলো। আমি তোমাদের হেল্প করি, জিরো ভাই, না না না, মাইনাস টু বি সি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, টু বি সি স্কয়ার হবে। একটু দেখে নাও, এটা থেকে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার। একটু দেখে নাও, এটা যদি বিয়োগ করি তাহলে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কাটাকাটি গেল, তাহলে এখানে যেটা হইতেছে সেটা হলো মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার। সবাই কি বুঝছো ভেরা? প্রথম সারি থেকে পরের দুইটা সারি বিয়োগ করে দিছি, আর লাস্ট বলো এটা থেকে এই দুইটা বিয়োগ করলে কত হয়? মাইনাস মাইনাস টু বি স্কোয়ার সি হবে। দেখো এটা থেকে যদি এই দুটা বিয়োগ করে দাও, এটা এটা কাটা, এই দুটা মাইনাস, দুঃখিত এখানে একটু ভুল লিখছি, বি স্কোয়ার হবে না, টু বি স্কোয়ার সি, এখানে যা ছিল তাই আছে, বি সি স্কোয়ার এ স্কোয়ার বি, বি স্কোয়ার সি, সি স্কোয়ার এ, বি সি স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। সাইড নোটটা কি হবে? আমি ফার্স্ট রো থেকে সেকেন্ড আর থার্ড রো বিয়োগ করে দিছি, আশা করি সবাই বুঝতে পারছো, ফার্স্ট রো থেকে সেকেন্ড আর থার্ড রো বিয়োগ করে দিছি, তাহলে আমি একটা জিরো পাইছি। কিন্তু আমাকে বলো আমি কি ভাইয়া একটা জিরো নিয়ে সন্তুষ্ট? তোমরা কি সন্তুষ্ট একটা জিরো নিয়ে? না ভাই, আরেকটা লাগবে, না আরেকটা জিরো লাগবে, কারেক্ট। তো ভেরা একটু সমস্যা হলো, এই দুইটা অনেকটা একই রকম মনে হচ্ছে আমার কাছে, কি পার্থক্য বলো তো, কে কে বলতে পারবা? স্কয়ারে,
হ্যাঁ এটা দেখো, এটা বি সি স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার সি। বলতো এই দুইটার লসাগু কি? দাঁড়া বি স্কোয়ার সি মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এখানে একটা কি গুণ করা লাগবে বলতো? এখানে একটা কি গুণ করা লাগবে? বি কি এখানে কি গুণ করা লাগবে? সি। তাহলে তুমি গুণ করবা কিভাবে, রোতে নাকি কলামে? কে বলতে পারবে? কলামে, কলামে কলামে। কারণ তুমি যদি রোতে গুণ করো বি দিয়ে, এইটা তো বি স্কোয়ার হবে কিন্তু এটা বি কিউব হয়ে যাবে। এই কারণে আমি গুণটা কোন বরাবর করব কে বলতে পারবা? এই কলামে বি দ্বারা গুণ করো, এই কলামে সি দ্বারা, তাহলে বলো কি হবে? কে কে বলতে পারবা? 1 বাই এবিসি 0 এবি স্কোয়ার সি স্কোয়ার এ। এটাকে বি দিয়ে গুণ করছি, দুঃখিত, এটা যেহেতু বি আর সি দিয়ে গুণ করবা, এখানে কি হয়ে যাবে? এ বি স্কোয়ার সি স্কোয়ার। এটাকে বি দিয়ে গুণ করো, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার, নিচে হলো বি স্কোয়ার হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এরা গুণ করার বা ভাগ করার মানে কমন নেয়ার কোনো সাইড নোটের প্রয়োজন নাই। তো আমি সেকেন্ড কলামে বি আর থার্ড কলামে সি দিয়ে গুণ করছি। এবার বলো আমার আরেকটা জিরো পাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে কিনা। এখন কি আমি আরেকটা জিরো পাইতে পারি? জি ভাইয়া, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করতে হবে। এক্সেলেন্ট, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ। প্রথম দুই লাইন মুছে দিলাম। ওয়ান এ বি স্কোয়ার সি স্কোয়ার জিরো এ বি স্কোয়ার সি স্কোয়ার এ, এটা থেকে এটা বিয়োগ করলে উপরে হচ্ছে জিরো। দাঁড়া বলো, এটা থেকে এটা বিয়োগ করলে কি থাকে? স্কোয়ার বি স্কোয়ার, ভেরি গুড। এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, ঠান্ডা মাথায় বলবা? মাইনাস সি স্কোয়ার স্কোয়ার সাইড নোটটা কি হবে কে কে বলতে পারবা? সাইড নোটটা কি হবে? বলতে পারছ না ভাইয়া, কি করছো তুমি? C2 prime is equals to C2 minus C3. ধন্যবাদ। C2 prime equal to C2 minus C3, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করে সেকেন্ড কলামে লিখছো। এইবার বলো এটাকে কি এত কষ্ট করার পরে আমি ধসাইতে পারবো? জি ভাইয়া, বলো এখানে কি আছে? ফার্স্টে তো এটা লিখতে হয় মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার এ বি স্কয়ার সি স্কয়ার, সারি কলাম বাদ, তাহলে এই চারটা থাকলো এ বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ মাইনাস সি স্কয়ার এ স্কয়ার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। ভাঙাই দিচ্ছি, এই বরাবর বিস্তার করে ফেলছি। তাতে বলো এটা কি কি কাটাকাটি যায় এখানে? বি স্কয়ার সি স্কয়ার। হ্যাঁ, তাহলে কি থাকে? দেখো তো ভাইরা, এখন এই দুইটা সারি থেকে কোনো কিছু কমন যায় কিনা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। এই রোতে কি কমন, কি কমন যায়? বি স্কয়ার এ বি স্কয়ার এ বি স্কয়ার, তাহলে হয় ওয়ান, এটা হয় এ। আর আমাকে জানাও এই রোতে কি কমন যায়? এ সি স্কয়ার। হ্যাঁ, সি স্কোয়ার এ, দুঃখিত একবারে লিখি সি স্কোয়ার এ, তাহলে ওয়ান এ, আর এখানে হলো ওয়ান, সি স্কোয়ার এ কমন নিয়েছি মাইনাস এ, একবারে কমন নিয়েছি প্রথম সারি থেকে এ বি স্কোয়ার, দ্বিতীয় সারি থেকে সি স্কোয়ার এ। বলো কাটাকাটি গেলে কি থাকে? এ এ কাটা মাইনাস টু এ বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে ভাঙাইলে ফাইনালি কি হয় কে কে বলতে পারবা?
এটাকে ফাইনালি ফাইনালি ভাগাইলে কি হয়? না ভাইয়া একটু চিন্তা করে দেখো, মাইনাস এ, মাইনাস এ, এটা কোন এটা, মাইনাস এটা কোন এটা, টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ, ফাইনালি মাইনাস টু ফোর, ফোর স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। তোমাদের বইতে 1.2 চ্যাপ্টারে দুইটা বড় অঙ্ক, এর মধ্যে 10 নাম্বার একটা, সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, মানে অঙ্কটা ভালো করে দেখে নিও, এইটা আর 21 নাম্বার অঙ্ক, এই দুইটা অঙ্ক একটু বড়, প্র্যাকটিস না করলে মাঝরাস্তায় ভুলে যেতে পারো। ফাইন, তো আমাদের মোটামুটি অনেকগুলো অঙ্কই করা হয়ে গেছে, 7 নাম্বার 8 নাম্বার ধর্ম আমি পড়াবো, কিন্তু তার আগে আমি যেটা পড়াইতে চাই সেটা হচ্ছে নতুন একটা টপিক। 7 নাম্বার 8 নাম্বার ধর্ম নেক্সট ক্লাসে পড়াবো, সেটা হচ্ছে সহগুণক, ইংরেজিতে বলা হয় কোফ্যাক্টর। তোমরা এটা অলরেডি জানো, তারপরে আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো উপাদান বরাবর, উপাদানকে আবার ভুক্তি বলে, হ্যাঁ উপাদানকে আরেকটা ওয়ার্ড ভুক্তি বলা হয়, নির্ণায়কের যে কোনো উপাদান বা ভুক্তি বরাবর সারি বা কলাম বাদ দিয়ে চিহ্ন বিবেচনা সাপেক্ষে যে মান পাওয়া যায় তাকে ওই উপাদানের সহগুণক বল। ওকে, সংজ্ঞাটা বুঝতে পারলা? এবার আমি একটু উদাহরণ দিয়ে এটা বুঝাচ্ছি। সাপোজ একটা নির্ণায়ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে একটা নির্ণায়ক। তোমরা কি কেউ বলতে পারবা 2 এর সহগুণক কত? মানে 2 এর সাথে কি গুণ হয়, এটাই হচ্ছে সহগুণক। বিষয়টা হলো, ধরো এই ক্লাসে তোমরা 20 জন আছো, তোমরা প্রত্যেকে প্রত্যেকের হচ্ছে সহপাঠী, মানে যেহেতু একসাথে পড়তেছো এই জন্য সহপাঠী। তো এখানে হচ্ছে 2 এর সাথে যেটা গুণ হয় তাকে বলা হয় 2 এর সহগুণক। তোমরা আমাকে বলো, সংজ্ঞাটা একটু দেখো, এই 2 বরাবর আমি যদি সারি আর কলাম বাদ দিই তাহলে কি থাকে, কে বলতে পারবা? -6 কি? সবাই খেয়াল করো, 2 বরাবর আমি যদি সারি আর কলাম বাদ দিই তাহলে হয় 4, 6, 7, 9, এইটা চিহ্ন বিবেচনার সাপেক্ষে। বলতো ভেরা, এই 2 এর সাইন ফ্যাক্টর কি, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, ভেরি গুড। তাহলে ক্যালকুলেশনটা কমপ্লিট করো, -36 -42 -6, তার মানে আলটিমেটলি কি হলো? +6। তাহলে বলো 2 এর সহগুণক কত? +6। এরকম করে আমি যদি যে কোনো একটা সহগুণক বের করতে বলি, তারা বলো তো 7 এর সহগুণক কি হবে, গেস কর। 7 এর সহগুণক, এই বরাবর সারি আর কলাম বাদ দিবা, কি থাকতেছে? 2, 3, 5, 6, এটা হলো সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে। অন্তত 7 এর সাইন ফ্যাক্টর কি, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, ভেরি গুড। তাহলে হবে 12 -15, অ্যানসার হবে -3, তার মানে 7 এর সহগুণক হচ্ছে -3। সহগুণকের কনসেপ্ট কি সবার ক্লিয়ার হয়েছে? সহগুণক কাকে বলে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো প্লাস সাইনটা কিসের উপর ডিপেন্ড করে? প্লাস সাইনটা ডিপেন্ড করে -1 এর পাওয়ার রো প্লাস কলাম এর উপর। বলো এই 7 কত নাম্বার সারির কত নাম্বার কলামে আছে? থার্ড সারির প্রথম কলাম, তার মানে রো হচ্ছে 3, কলাম হচ্ছে 1, -1 এর পাওয়ার 3 + 1, -1 এর পাওয়ার 4, এটা কি প্লাস হবে না?
জি ভাই বুঝছি। আর সহজে বুঝার রাস্তা হলো এত কষ্ট না করে সহজে বুঝো। প্লাস দিয়ে শুরু আর পরবর্তীতে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মনে থাকবে? জি ভাই। মানে এটা হলো সহজ ওয়ে, মানে প্লাস দিয়ে শুরু প্লাসের শেষ। এখন কোনটা বের করতে হয় সেই অনুযায়ী তুমি যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো। এইটা একটা কঠিন নিয়ম, মানে এটাই যদি অরিজিনাল নিয়মটা এটাই, কিন্তু এটা নিয়ে চিন্তা করতে গেলে আবার টাইম লাগে। তো দ্যাট ইজ ওয়াই তুমি এইভাবে মনে রাখাটাই সহজ, ঠিক আছে? সহগুণাঙ্কের যদিও বইয়ে মাত্র একটা অঙ্ক আছে এই কনসেপ্টে, সেটা করে দিচ্ছি। একটা নির্ণায়ক এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি, এই হইলো একটা নির্ণায়ক। আমাকে বলা হয়েছে এ ওয়ান এর সহগুণক হচ্ছে বড় হাতের এ ওয়ান, এ ওয়ান এর সহগুণক। তোমরা সবাই আমাকে একটু হেল্প করো, এ ওয়ান এর সহগুণক বড় হাতের এ ওয়ান কত হবে? ছোট হাতের এ ওয়ান এর সহগুণক কত হবে কে কে আমাকে বলতে পারবা? বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু। না মানে একটু ভেঙে বলো, মানে যেহেতু সরাসরি না বলে, এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা আগে বলো। পজিটিভ পজিটিভ। এই বরাবর সারি আর কলাম বাদ দিলে এই চারটা থাকে, তুমি এইভাবে লেখো প্লাস বি টু সি টু বি থ্রি সি থ্রি, দ্যাট মিনস এটাকে ভাঙলে হবে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু। সবাই কি বুঝতে পারছো সহগুণকটা? এ ওয়ান এর সহগুণক। ওকে বাকি দুইটা বলো, বি ওয়ান আর সি ওয়ান। B1 এর সহগুণক হচ্ছে বড় হাতের B1 বলছে, কত হবে? প্লাস হবে না মাইনাস হবে? সবার আগে বলো। মাইনাস। মাইনাস। এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি কি থাকে কে কে বলতে পারবা? A2 C3 মাইনাস A2 C2 A3 C3। আমি এটাকে অ্যানসার বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট বলো না, এটা হবে মাইনাস A2 C3 আর মাইনাস মাইনাস এ প্লাস এ থ্রি সি টু। আশা করি সবাই বুঝছো, সামনে একটা মাইনাস আছে এই কারণে চিহ্নটা উল্টাই গেছে, সবাই বুঝছো? আর লাস্ট বলো সি ওয়ান এর সহগুণক কত? সি ওয়ান এর সহগুণক, সি ওয়ান এর সহগুণক বড় হাতের সি ওয়ান কত হবে? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। প্লাস। এই বরাবর সারি কলাম পাত এই চারটা থাকতে খুব একটু এ বি থ্রি এ টু বি টু এ থ্রি বি থ্রি, সো আর আর গুণ করলে এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। তাহলে আমরা বড় হাতের এ ওয়ান বি ওয়ান সি ওয়ান পেয়ে গেলাম। তো আমাকে যেটা প্রুফ করতে বলছে অঙ্কে, এ থ্রি এ ওয়ান বি থ্রি বি ওয়ান আর সি থ্রি সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। লেফট সাইডে চলে আসো, A3 A1 B3 B1 C3 C1। তাহলে আমাকে একটু জানাও A1 এর সাথে A3 গুণ করলে কত হবে? এটার সাথে A3 গুণ করো একবারে বলো, একটু বাম থেকে করি। A3 B2 A3 B2 C3 মাইনাস মাইনাস A3 B3 C2। ওকে ফাইন। তারপরে সবাই লক্ষ্য করো এই বি থ্রির সাথে বি ওয়ান গুণ করলে কি হয়? এখানে এখানে যদি বি থ্রি গুণ করো এ টু বি থ্রি সি থ্রি প্লাস এ থ্রি বি থ্রি সি টু আর লাস্ট সি থ্রির সাথে সি ওয়ান, এ টু বি থ্রি সি থ্রি মাইনাস এ থ্রি বি টু সি থ্রি। হ্যাঁ কষ্ট করে একটু দেখবা যোগ বিয়োগ করে জিরো হয় কিনা, এটার সাথে কোনটা কাটাকাটি যায় দেখো, এ থ্রি বি টু সি থ্রি এই যে লাস্টেরটা। তারপরে বলো এ থ্রি বি থ্রি সি টু এটার সাথে কোনটা কাটাকাটি যায়? এটার সাথে এইটা।
আর এ টু বি থ্রি সি থ্রি এটার সাথে কাটাকাটি যায় এটা, সো আলটিমেটলি এটা হচ্ছে জিরো, দ্যাট ইজ রাইট সাইড। সবাই কি বুঝতে পারছো? একদম সহজ একটা অঙ্ক, তুমি যদি সহগুণক পারো, সহগুণক কনসেপ্টটা মানটা বসাই দিছি জাস্ট, আশা করি বুঝছো। তোমরা চাইলে আরেক লাইন বেশি করতে পারতা, মানে আমি তো একবারে গুণ করে বসাই দিছি, তুমি চাইলে মানটা বসায় তারপরের লাইনে গুণ করতে পারতা। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আমি একটু জানতে চাই, তোমাদের সবার কি ম্যাট্রিক্স মনে আছে? আমি একটু রিক্যাপ করতে চাই অনেকের জন্যই, ছোট একটা উদাহরণ দিই। আমাকে বলো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে যাচ্ছি, টু থ্রি ফাইভ সিক্স, আর বি হচ্ছে সাপোজ ফোর ফাইভ টু থ্রি। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারো তো না? এ ইন্টু বি কত হয় একটু হেল্প করো আমাকে, একটু রিক্যাপ করতেছি তোমাদের জন্য, গুণটা মনে আছে কিনা বলো দেখি। এবি কত হবে এইটার সাথে? এটা নিয়ম কি এভাবে গুণ করা, তাই না? জি ভাইয়া, 8 এর সাথে কত কলাম? 4 8 8 6 6 8 প্লাস 6 তারপরে এটার সাথে এটা 10 প্লাস 9 10 প্লাস 9 ভেরি গুড। নিচে 20 প্লাস 12 10 প্লাস 12 এটার সাথে এটা 25 প্লাস 18 তারপরে যোগ বিয়োগ করলে যা হয় 20 প্লাস 12 হবে স্যার, 20 হবে 4 5 20 ও হ্যাঁ হ্যাঁ এখানে ভুল করছে, থ্যাংক ইউ। তো 32 আর এটা হচ্ছে 43। আশা করি সবার ম্যাট্রিক্সের গুণ মনে আছে, এটা একটু লাগবে। যারা ম্যাট্রিক্সের ক্লাস পাওয়া নাই তারা গ্রুপে থাকলে দেখবা যে ম্যাট্রিক্সের ক্লাসগুলো আছে। আর আমি কিন্তু বলছি যে আমি অলরেডি আগামী মাসের ফার্স্ট উইকে কিন্তু ম্যাট্রিক্সের ক্লাস নিব, তো যারা পাওয়া নাই তারা আলটিমেটলি এটা পেয়ে যাবে। একটু দেখাই নিলাম, বেরা তোমরা আমাকে একটু বলো দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পরের বিপরীত হয়, ম্যাট্রিক্স বাদ দাও, এক্স আর ওয়াই যদি পরস্পরের বিপরীত হয়, মানে ওয়াই যদি হয় 1/8, তাহলে বলো তো এক্স আর ওয়াই গুণ করে কত পাবো? 1 1 ভেরি গুড, x ইনটু 1/x কাটাকাটি গেলে আলটিমেটলি হলো 1। সাপোজ একটা ম্যাট্রিক্স হচ্ছে a, তার বিপরীত ম্যাট্রিক্স কি হবে বলো তো? 1/a, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে 1/a বা a ইনভার্স বলতে পারি। কেউ কি বলতে পারবা a আর a ইনভার্স গুণ করলে কত হওয়া উচিত? 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ভেরি গুড, কে যেন বললা আইডেন্টিটি। ম্যাট্রিক্স এর ওয়ান কে কি বলা হয়? আইডেন্টিটি। ম্যাট্রিক্স এর ওয়ান কে বলা হয় আইডেন্টিটি। সবার কি মনে আছে? এখন কিছুটা বুঝবা, এইটা ছিল না ভেরা ম্যাট্রিক্স এর আইডেন্টিটি আই টু? জি ভাইয়া মনে আছে। এখন বলো তো এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক কত? এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক কত? 1 1 তার মানে সংজ্ঞাটাই কিন্তু এটা, যেই ম্যাট্রিক্স এর মান বা নির্ণায়কের মান 1 তাকেই বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। 3/3 এর ক্ষেত্রে দেখো, বলো এটা ছিল আইডেন্টিটি আই থ্রি, আমি যদি এটাকে নির্ণায়ক বানায় ফেলি মানে নির্ণায়ক দিই, তখন এটা থার্ড ব্র্যাকেটটা কি হয়ে যাবে? নির্ণায়ক সিম্বল। এখন বলো তো এইটার ভ্যালু কত? 1 ওয়ানই হবে, কারণ দেখো এই দুটো তো জিরো, এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে খালি? 1 ইনটু 1 0 0 1 হ্যাঁ মানে 1 মাইনাস 0 আলটিমেটলি ওয়ানই হচ্ছে। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মান কত ভেরা? অভেদ ম্যাট্রিক্স এর ভ্যালু সর্বদা কত হয়? 1 1 এই সংজ্ঞাটাই তো এটা আছে, যেই ম্যাট্রিক্স এর মান 1 তাকেই আসলে অভেদক ম্যাট্রিক্স বলে। আর আমরা কিভাবে পড়ছিলাম, কর্ণ মুখ্য কর্ণ বরাবর 1 থাকে। তো এত কিছু পড়ানোর উদ্দেশ্য হইল, এরা মনে রাখবা একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হইলে
এর সাথে যদি আমি এ ইনভার্সটা গুণ করি সব সময় সেটা আই হবে। এখন আমাকে বলো এ যদি দুই বাই দুই হয়, এ যদি দুই বাই দুই হয় তাহলে এ ইন্টু এ ইনভার্স কত হবে বলো তো? আই টু। আই টু হবে, ভেরি গুড। এ যদি তিন বাই তিন হয়, দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন, সেক্ষেত্রে এ ইন্টু এ ইনভার্স কত হবে কে কে বলতে পারবা? আই থ্রি হবে। সবাই কি বুঝতেছো আমার কথা ভেরা? একটা ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা যে লাস্ট টপিকটা করব সেটার নাম হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আচ্ছা ভেরা, আমরা পড়াটা এক মিনিটের জন্য স্থগিত রাখতেছি, হ্যাঁ, মানে আমি রেকর্ডিংটা একটু পজ করলাম, আদানটা তো স্টার্ট করতেছি। ওকে ভেরা, আমরা বলছিলাম যে আজকে যে লাস্ট টপিকটা আমি পড়াবো তার নাম হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স এর সূত্র হচ্ছে A inverse equal to 1 by determinant of A, এটা দ্বারা বোঝায় নির্ণায়ক। একটা ম্যাট্রিক্স এর নির্ণায়ক করতে পারবা না? আরে একটা বর্গ ম্যাট্রিক্স এর কি নির্ণায়ক করতে পারো তো নাকি? জি ভাইয়া। ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A। এই অ্যাডজয়েন্ট কি জিনিস সেইটা আমি এখানে সংজ্ঞা লিখে দিছি। সবাই আগে সংজ্ঞাটা পড়ো, সংজ্ঞাটা পড়ে অনেকের মাথা ঘুরে যেতে পারে, কিন্তু আসলে এটা কঠিন জিনিস না, সহজ। একটি বর্গ ম্যাট্রিক্স এর সহগুণগুলো দ্বারা গঠিত আরেকটা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ কে উক্ত ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট বলে। তো ভেরা, এইটাকে আমি মানে কথায় না বুঝায়া অঙ্ক দিয়ে বুঝাবো, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এইটাকে আমি যতই কথায় বুঝাইতে চাই তোমরা বুঝতে পারবা না, তোমরা বুঝবা আমি যখন একটা উদাহরণ দিই। তো আসো আমরা একটা ম্যাপ দেখাচ্ছি ইনভার্স এর। এখানে অনেকগুলা ইনভার্স এর ম্যাপ আছে, সবাই দেখে নাও। এরা 29 এর 1 2 30 নাম্বার, তারপরে 31 এর অনেকগুলা ম্যাপ আছে। তো প্রথমে আমি একটা অঙ্ক দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে 29 এর 2 নাম্বার। সবাই একটু দেখো 29 এর 2 নাম্বার ম্যাপটা একটু দেখাচ্ছি। দেয়া আছে এ, এই ম্যাট্রিক্সটা কত বাই কত কে কে বলতে পারবে? 2 by 2 4 6 5, ভেরি গুড, 2 by 2। ওকে, তো একটা ম্যাট্রিক্স এর ইনভার্স করতে হলে দুইটা জিনিস বের করতে হয় বলো তো, সেটা কি কি? দুইটা জিনিস বের করতে হয়, ডিটারমিনেন্ট আর এটা হলো অ্যাডজয়েন্ট। ফার্স্টে ডিটারমিনেন্ট করো, খুবই সহজ, ডিটারমিনেন্ট নিয়ে কোনো সমস্যা নাই। 5 6 4 5, মানে যখনই আমি ডিটারমিনেন্ট দেখলাম দিলাম তখনই ম্যাট্রিক্সটা হয়ে গেল নির্ণায়ক। বলো তো ভাইয়া এটার রেজাল্ট কত হয়? 1 1। হ্যাঁ, 25 - 24, দ্যাট ইজ হচ্ছে 1। তাহলে ডিটারমিনেন্ট শেষ, এবারে অ্যাডজয়েন্ট বুঝো। বলছি একটি বর্গ ম্যাট্রিক্স এর সহগুণক গুলো, ভাইয়া বলতো এইখানে এই ম্যাট্রিক্সটা কয়টা সহগুণক আছে, উপাদান কয়টা? 4টা 4টা, মানে 4টা সহগুণক বের করো। ফার্স্টে হচ্ছে এ 1 1। 1 1 কেন বললাম ভেরা? ফার্স্ট রো ফার্স্ট কলাম, তো প্রথম সারি প্রথম কলামে কি আছে কে কে বলতে পারবা? 5 5। 5-এর সহগুণক কে? 5 বরাবর সারি আর কলাম বাদ দাও, তাহলে কি থাকে? কার কার মনে আছে 5? পজিটিভ নাকি নেগেটিভ এটা বলো। পজিটিভ। নেগেটিভ। 1 আর না 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 পজিটিভ হবে ভাইয়া। 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? পজিটিভ হবে। -1 স্কয়ার, তার মানে কি প্লাস হয় না? সবাই কি বুঝতেছো এইটার সহগুণক হবে প্লাস, কারণ এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই বরাবর সারি কলাম বাদ দিলে থাকে 5। জানতে চাই এ 1 2 কি হবে? 1 2 মানে কি বলো? ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে কি ফার্স্ট রো সেকেন্ড কলাম?
চমৎকার, এই বরাবর সারি কলাম বাদ দাও কি থাকে বলো? 6 প্লাস হবে নাকি মাইনাস হবে? কে কে বলতে মাইনাস? মাইনাস, এক্সেলেন্ট। কেন বলো? 1 আর 2 যোগ করলে কি হয়? 3 3 মানে মাইনাস। ভেরি গুড। এবারে হচ্ছে এইটা, এটার পজিশন কত কে বলতে পারবে? এইটার পজিশন কত? এই 2 আর 1। ভেরি গুড। তাহলে বলো আগের চিহ্ন কি হবে, প্লাস নাকি মাইনাস? মাইনাস মাইনাস। ভেরি গুড। আর 6 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে? 4 ভেরি গুড। আর লাস্ট হচ্ছে এ 2 বলো, এই বরাবর সারি আর কলাম বাদ দিলে 5 থাকে, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। বাস, ধন্যবাদ। এইবার সংখ্যাটা দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স এর সহগুণগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। আচ্ছা, অতটুকু পর্যন্ত যাই। অ্যাডজয়েন্ট অফ এ হবে, বলতো ভাইরা, এ ম্যাট্রিক্স এর সহগুণগুলো দ্বারা গঠিত আরেকটা ম্যাট্রিক্স কত? 5 মাইনাস 6 মাইনাস 4 5। একটা বর্গ ম্যাট্রিক্স এর সহগুণকগুলো দ্বারা আরেকটা ম্যাট্রিক্স গঠন করলাম, তার ট্রান্সপোজ কে? এটা ট্রান্সপোজ কে বলা হয়? উক্ত ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট। উক্ত ম্যাট্রিক্সটা কোনটা? এ। তাহলে এ এর অ্যাডজয়েন্ট হবে, বানানটা ভুল করছি, দুঃখিত, এ এর অ্যাডজয়েন্ট হবে সহগুণকগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করব তার ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি বলতো ভাইরা, সবার মনে আছে? রো হয়ে যাবে কলাম। ভেরি গুড। মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 4 5। তাহলে বলো এইটাই হচ্ছে এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট, মানে একটা ম্যাট্রিক্স এর সবগুলা সহগুণক বের করবা, তারপরে ওই সহগুণক গুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা হবে তাকে ট্রান্সপোজ করলে আমি এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট পাব। ক্লাসের সবাই কি অ্যাডজয়েন্টটা বুঝতে পারছো, সংজ্ঞাটা? এবার মানে এই ম্যাট্রিক্স এর সবগুলো সহগুণক বের করছি, সহগুণক গুলোকে বসাইছি, তার ট্রান্সপোজ দিলে হবে এ এর অ্যাডজয়েন্ট। এটাই সংজ্ঞায় আমি বলছি, আশা করি সবাই বুঝতে পারছো। এবারে ইনভার্স করা বাকি। বলতো ভাইরা, ইনভার্স এর সূত্র কি ছিল, জানা আছে? ইনভার্স এর সূত্র কি? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট এ। ভেরি গুড। এখন বলো ডিটারমিনেন্টটা কত ছিল? 1 1 বাই 1। আর অ্যাডজয়েন্ট কত? 5 মাইনাস 4 মাইনাস 6 5। তো 1 বাই 1 এ 1ই হচ্ছে, তো 1 লেখার আর দরকার নাই, তার মানে এইটাই হচ্ছে আমার ইনভার্স, এটাই অ্যান্সার। ওকে ভাইরা, এইটা যে অ্যান্সার, মানে এটা অ্যান্সার কিন্তু হয়ে গেছে আপাতত, কিন্তু আমরা মানে আমাদের কি বলবো, মানে ই ভরে নাই, মানে মন ভরে নাই, জানলে এটা অ্যান্সার হয়েছে কিনা আমি একটু জাজ করে নিই। ভাইরা বলতো, এ আর এ ইনভার্স গুণ করলে কি হওয়া উচিত, একটু চিন্তা করে বলো। একটা ম্যাট্রিক্স তার বিপরীত আইডেন্টিটি হবে। আসো আমরা টেস্ট করি, যদি ওইটাই বলে নাই আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে। রাফে এ কত ছিল? 5 4 6 5। আর এ ইনভার্স কত হইল? 5 মাইনাস 4 মাইনাস 6 5। এই ম্যাট্রিক্স এর গুণ হেল্প করো আমাকে, কত হয়? 25। 25 মাইনাস 24 সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি বুঝতে পারতেছ 25 মাইনাস 24 হইল? জি ভাই বুঝতে পারছি। এটার সাথে এটা মাইনাস 20 মাইনাস 20 প্লাস 20 বলো তো এর নিচেরটা কি হয়? এটার সাথে এটা 30 মাইনাস 30
30 minus 30 আর লাস্ট বলো minus 24 plus plus 25 বলো যোগ বিয়োগ করলে কত হবে কে কে বলতে পারবা 1001 আশা করি সবাই বুঝতে পারছো মানে এটা জাস্টিফাই হলো এটাই হলো i2 তাই না তার মানে একটা 2 by 2 ম্যাট্রিক্সে সাথে তার ইনভার্সটা গুণ করলে সব সময় আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয় ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো যদিও এটা বাকি অংশ এটা করতে বলে নাই জি ভাইয়া ওকে সো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ তোমাদের করায় দিচ্ছি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে এটা হচ্ছে 30 নাম্বার এটা তোমরা ই কইরো তোমাদের মিউট রাখো স্যার একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলো স্যার যে যে সকল ম্যাট্রিক্সে খালি একটা মাত্র সারি বা একটা মাত্র কলাম মানে খালি কলাম ম্যাট্রিক্স ও সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সহগুণকগুলো কি রকম হবে স্যার সহগুণক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় ও শুধুমাত্র বর্গ আদারওয়াইজ হবে না মানে সাপোজ তুমি 1 2 3 এটা বলতে চাচ্ছো এটার কোনো মানে সহগুণক হবেই না মানে নির্ণায়কই তো হয় না নির্ণায়ক কি হয় বলো তো বর্গ ম্যাট্রিক্সের হয় না খালি জি আচ্ছা ভাই যে সকল ম্যাট্রিক্সে একটা মাত্র ভুক্তি থাকে ওটা কি বর্গ ম্যাট্রিক্স হবে হ্যাঁ কিন্তু ভাইয়া মানে আমরা সাধারণত একটাই ভুক্তি আছে ধরো এটা এটা তো আমি তিনই বলি এটা আসলে নির্ণায়কের পর্যায়েই পড়ে মানে নির্ণায়ক আমরা স্টার্টই করব হচ্ছে 2 বাই 2 থেকে বুঝছো আমার কথা জি ওকে 30 নম্বরে কিন্তু আমাকে এটাই প্রুফ করতে বলছে a ইনটু a ইনভার্স i2 দেয়া আছে তোমরা আমাকে হেল্প করবা ए होते टू फाइव ए इनटू ए इन्वर्स इक्वल टू आई टू और तो ए यंग कुटा जो नो प्रथम में तो हम आपके की करते होंगे ए इन्वर्स बेर कर दो तापरे ए साथे ए इन्वर्स गुन करे आई टू हो इटा हम आपके प्रमाण करते होंगे फर्स्ट ऑफ़ ऑल बोलो इन्वर्स करात जो नो की करते होंगे दूसरा दिन उस लागे ডিটারমিন্যান্ট আর অ্যাডজয়েন্ট ভেরি গুড ফারস্টে এ এর ডিটারমিন্যান্ট করো হেল্প করো আমাকে কত হবে কে কে বলতে পারবা 5 20 - 15 ভেরি গুড 5 সো গেল এবার বলো অ্যাডজয়েন্ট বের করার জন্য প্রথমে আমি এ 11 করব কে কে বলতে পারবা ফার্স্ট কলাম ফার্স্ট কলাম কত আছে 10 10 ভেরি গুড প্লাস নাকি মাইনাস প্লাস প্লাস চমৎকার এ 1 2 কি হবে মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 এক্সেলেন্ট এই বরাবর সারি কলাম বাদ 3 হবে এ 2 1 কি হবে বলো দেখি এ মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 ভেরি গুড লাস্ট এ 2 2 কত হবে 10 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 ভেরি গুড আমি জানতে চাচ্ছি অ্যাডজয়েন্ট অফ এ কত হয় ক্লাসে কয়জন বলতে পারবা অ্যাডজয়েন্ট অফ এ 10 মাইনাস 2 কে মাইনাস 5 2 মাইনাস 5 2 শেষ কি তার ট্রান্সপোজ দিতে হবে হ্যাঁ ট্রান্সপোজ ট্রান্সপোজ ভুলে যাও এটাকে ট্রান্সপোজ করলে কত হয় 10 মাইনাস 5 মাইনাস 3 2 ভেরি গুড লাস্ট কাজ হইল জানা আছে এ ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিন্যান্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিন্যান্ট হইল 5 আর অ্যাডজয়েন্ট হইল 10 মাইনাস 5 মাইনাস 3 2 বেরা পাঁচটা যদি আমি ভিতরে গুণ করে দেই তোমাদের কি মনে আছে ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ হলে তা এর প্রতিটি উপাদানের সাথে পৃথকভাবে গুণ হয় সবার মনে আছে ভেরা জি ভাইয়া ওকে সো এটা যদি ভিতরে গুণ করে দাও হবে 2 মাইনাস 1 মাইনাস 3 বাই 5 2 বাই 5 তো এইটা হলো ইনভার্স হয়ে গেছে আমাদের কিন্তু এই অঙ্কে ইনভার্সের পরেও কিন্তু একটা জিনিস চাইছে সেটা মনে আছে মানে যেটা আমি আগে এমনি এমনি প্রমাণ করছিলাম এখানে কিন্তু সেটাই চাইছে
আমাকে দেখাইতে হবে এর সাথে এ ইনভার্স গুণ করলে আই টু হয়। তো এ ইনভার্স আমি বের করলাম, এবার তুমি এ ইন্টু এ ইনভার্স করো, হেল্প করো আমাকে। এখন এ ইন্টু এ ইনভার্স, এ কত ছিল 2 5 3 10, আর এ ইনভার্স কত 10 - 5 2 - 1 না না এটার সাথে এটা গুণ করো, বলো কত হয়। ভেরি গুড, নিচে এটার সাথে এটা 6 - 6 3 × 6 এটার সাথে গুণ করলে 10 + 5 = 2 -6। লাস্ট এটার সাথে এটা বলো কি হবে -3 + 4 ভেরি গুড, যোগ বিয়োগ করলে কত হয় কষ্ট করে বলো 1 0 0 1 That is হইলো আই টু। ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। দুইটা অঙ্ক করে দিলাম একই রকম যেন বুঝতে সুবিধা হয়। এরা বলো 29 এর 1 নাম্বার পাবা, দেখো তো একটু। এখানে খালি এ ইনভার্স বের করতে বলছে, হোমওয়ার্ক গুলো লিখে দিচ্ছি, 5টা অঙ্ক দিব হোমওয়ার্ক, অবশ্যই চাই পরশু দিনের আগে। 29 এর 1 32 এর 1 3 4 24 নাম্বার হোমওয়ার্ক গুলা অ্যাটেন্ড করবা, যদি কোনোটা না পারো নেক্সট ক্লাসে আমাকে আগে বলবা, এইটা করে তারপরে আমরা ম্যাথগুলো করব। নির্ণায়কের আর একদিন ক্লাস হবে তোমাদের, তারপরে আমাদের পরীক্ষাটা হবে। সবাই বুঝছো আমার কথা? আচ্ছা ক্লাসে প্রথমে অনেকে ছিল, মানে লাস্টের দিকে দেখলাম যে হারাই গেছে, মানে কি আর নিতে পারতেছিলাম নাকি? হ্যাঁ মানে তোমাদের ব্যাচে যেটা আমি একটু বলে নেই তোমাদের কথা, সেটা মানে গুরুত্ব দিয়ে শোনো। তোমাদের ব্যাচের কিন্তু মানে অলরেডি তোমরা মানে কলেজ যখন শুরু হয়ে গেছে তখন শুরু করতেছে, মানে তোমাদের হয়তো সামনে আগামী মাসের 1 উইক থেকেই অনেকেরই কলেজ শুরু হইতেছে। এইচএসসির সিলেবাস সম্পর্কে আমি তোমাদের যদি একটু বলি, যারা মানে কলেজ টাইমে এইটা শেষ করাটা কিন্তু অনেক টাফ। তোমাদের আমার শুধু এই 2 দিন ক্লাস নিয়েই হবে না, মানে এক্সট্রা ক্লাস নিয়ে তারপরে সিলেবাস ঠিকঠাক মতো শেষ করতে হবে। কারণ শুধুমাত্র কিন্তু আমি বইয়ের অঙ্ক করাইলে হবে না, তোমাকে তোমার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে, এমসিকিউ, তো টাইমটা বেশি লাগবে। তোমাদের কিন্তু সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে ম্যাথের জন্য। তো যে কাজগুলো দিতেছি ভেরা সেই কাজগুলো কইরো, এবং প্রবলেম থাকলে আমাকে জানায়। ক্লাসে যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই জানায়, ঠিক আছে? তাহলে পরশু দিন দেখা হবে, কোনো প্রবলেম থাকলে গ্রুপে আমাকে জানায়।